দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। প্রতিদিন আমি তুমি ইসলাম আবির আবার চলে আসলাম আবির এক্সেল ভিডিও থেকে ফার্নিচার নতুন আর একটি ভিডিও নিয়ে। আজকে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারির ওনার আরিফ ভাই। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রাখছেন। তো ভাই আজকে কি দিচ্ছেন? আজকে আমরা একটা কানাডিয়ান বেডরুম প্যাকেজ নিয়ে এসেছি। কানাডিয়ান বেডরুম প্যাকেজ? হ্যাঁ, কানাডিয়ান বেডরুম। আচ্ছা, এই প্যাকেজে কি কি গিফট থাকতেছে? এই প্যাকেজে গিফট হিসেবে থাকবে, ফার্স্ট গিফট থাকবে হচ্ছে ডেলিভারিটা আমরা সারা বাংলাদেশ ফ্রি দিব। টেকনাফ থেকে তেঁতুলিয়া সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকতেছে? হ্যাঁ, সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, যতদূর গাড়ি যায় ঠিক ততদূর। ওকে, ঠিক আছে। এবং সাথে গিফট হিসেবে থাকবে একটা ভালো কোয়ালিটির ম্যাট্রিক্স, একটা বিছানার চাদর, দুইটা মাথার বালিশ, একটা কোল বালিশ, একটা কোল বালিশ, এবং এই তিনটা বালিশে তিনটা কভার, তিনটা কভার, তিনটা কভার। আচ্ছা, আজকের বেডরুম প্যাকেজে কি কি থাকতেছে ভাই? আজকে বেডরুম প্যাকেজে থাকবে একটা 6 ফিট বাই 7 ফিট। আচ্ছা, কানাডিয়ান খাট, কানাডিয়ান খাট। হ্যাঁ, যেহেতু এটা আমরা প্যাকেজের নাম দিয়েছি কানাডিয়ান ডিজাইন, তো এজন্য এটার নাম হবে কানাডিয়ান খাট, কানাডিয়ান খাট। আচ্ছা, সাথে দুই সাইডে দুইটা সাইড বক্স থাকবে, এটাও কানাডিয়ান সাইড বক্স, কানাডিয়ান সাইড। এটা কিন্তু আসলে অনেকে ভাববে হয়তো যে ভাই কানাডিয়ান নাম দিয়েছেন, কানাডা থেকে এসেছে কিনা। ভাই কানাডা থেকে আসেনি, এটা আমরা নিজেরা তৈরি করেছি। ওকে, ঠিক আছে, এটা আমরা নিজেরা তৈরি করেছি, তবে কানাডিয়ান একটা ডিজাইন থেকে মূলত এই ডিজাইনটা কপি করা। ঠিক আছে, সত্য কথা বলতে এটাই কানাডিয়ান একটা ডিজাইন থেকে এই ডিজাইনটা কপি করা। আর এর সাথে থাকবে হচ্ছে একটা ভ্যানিটি ডেসিন, একটা ভ্যানিটি ডেসিন টেবিল, একটা ডেসিন টেবিলের টুল, একটা ডেসিন টেবিল টুল, একটা তিন পাল্লার আলমারি, তিন পাল্লার আলমারি, যার হাইট হবে 7.5 ফিট, 7.5 ফিট, 7.5 ফিট। আচ্ছা, একটা ওয়ার্ড্রোব, একটা ওয়ার্ড্রোব, যার চার ডোর একটা পাল্লা থাকবে। আচ্ছা, অসাধারণ একটা বেডরুম প্যাকেজ। আচ্ছা, এক এক করে আমাদের প্রোডাক্টের বিবরণগুলো একটু বলে দেন। আচ্ছা, এই প্রোডাক্টে যদি আমরা শুরুতেই দেখি খাটটা, খাটটা হচ্ছে আপনার 6 ফিট বাই 7 ফিট সাইজ করা, ফুল বক্স, ফুল বক্স খাট। হ্যাঁ, ফুল বক্স। এটাতে বেশ কিছু আকর্ষণ আছে, সেটা হচ্ছে ফার্স্ট আকর্ষণ হচ্ছে এই জায়গাটা একটা বিট করে দিয়েছে, এটা বিট করা থাকবে। আচ্ছা, কিন্তু এই বিটের নিচে কিন্তু লাইটিং আছে ভাইয়া। আচ্ছা, বিটের নিচে আবার লাইটিং থাকছে? হ্যাঁ, লাইটিং আছে। ঠিক আছে, বিটের নিচে লাইটিং আছে, অলরেডি আমরা তিনটা লাইট দিয়েছি, কেউ যদি আরো বেশি লাইট চায় আমরা বেশি করে দিতে পারবো, বেশি দেওয়া যাবে। এবং এটা হচ্ছে তুর্কি ভেলভেট কাপড় দেওয়া আছে, তুর্কি ভেলভেট কাপড়, খুব সফট কিন্তু ভাইয়া, খুব সফট, খুবই সফট কাপড় দেওয়া, পুরোটাই ফোম দিয়ে তৈরি করা, খুবই সফট। ঠিক আছে, আর মাঝখানে সবচেয়ে আকর্ষণ হচ্ছে, সবসময় দেখবেন যে মানুষ গ্লাস দিয়ে ডিজাইন গুলো করে, কিন্তু আমরা আজকে দিয়েছি হচ্ছে এলো শিট, এলো শিট, এলো শিট। এটা কিন্তু গ্লাসের মতোই কাজ করবে, গ্লাসের মতোই আপনি মানে নিজের আয়নায় যেভাবে দেখা যায় নিজের চেহারা, এটাও কিন্তু ঠিক ওইভাবে দেখতে পাবেন, ওইভাবে দেখতে। জাস্ট হচ্ছে এটার উপর একটা পলি করা, পলি করা আছে উপরে, এই পলিটা একটু উঠায় নিতে হবে, এই সাইড থেকে পলিটা ওই পাশে উঠায় নিতে হবে। আমরা আপাতত পলিটা উঠাই নিয়ে রেখে দিয়েছি, তো কাস্টমারের বাসায় যাওয়ার পর, যার বাসায় এটা যাবে তার বাসায় যাওয়ার পর আমরা পলিগুলো টোটালটাই উঠিয়ে দিব। ওকে, আর এখানে কিন্তু ডিজাইনটা করা আছে আপনার ভি করে। আচ্ছা, ঠিক আছে, ভি করে ডিজাইন করা, এখানে আপনার ডোরাকাটা ডিজাইন করা, এবং পুরোটাতেই কিন্তু গদি দিয়ে কাজ করা আছে, গদি দিয়ে কাজ করা আছে। আর যদি এটা আমরা লেগ সাইডটা দেখি, লেগ সাইডটাও কিন্তু সেম টু সেম ভি করে ডিজাইন করা আছে, কানাডিয়ান ডিজাইন যেহেতু আমরা নাম দিয়েছি, এবং এটাতেও কিন্তু সেম টু সেম গদির কাজ করা আছে। আচ্ছা, আর এটার কিন্তু আরেকটা মজার আকর্ষণ হচ্ছে ভাই, যদি এপাশে এসে একটু দেখান ভিউয়ার্সদের, দেখেন এপাশে কিন্তু, এটা যেহেতু আমরা বলেছি ফুল বক্স, আচ্ছা, এটা কিন্তু সলিড, সলিড, হ্যাঁ সলিড, 1.5 ইঞ্চি আছে উপর থেকে নিচ পর্যন্ত, সলিড 1.5 ইঞ্চি আছে। ওকে, এবং এখানেও ডিজাইন করা আছে, এখানেও কিন্তু আপনার এলো শিটের কাজ করা আছে, ভি করে এলো শিটের কাজ করা আছে, আর এটাতেও কিন্তু ডোরাকাটা ডিজাইনটা করা আছে, ডোরাকাটা ডিজাইন। এত মজবুত ভাই খাটটা, এত মজবুত, আপনি দু হাতে কেন, চার হাতেও যদি নাড়ানোর চেষ্টা করেন খাটটা কিন্তু নড়বে না, নড়ার কোনো সম্ভাবনা থাকে, কোনো সম্ভাবনা নাই। যারা বিশেষ করে নতুন বিয়ে করেছে বা নতুন সংসার, তাদের জন্য এই প্যাকেজটা খুবই হেল্পফুল হবে, খুবই হেল্পফুল হবে। আচ্ছা, ঠিক আছে, আর এই প্যাকেজে আমাদের দ্বিতীয় আকর্ষণ হচ্ছে এটার একটা সাইড বক্স, দুইটা সাইডে দুইটা সাইড বক্স, দুই পাশে দুইটা সাইড বক্স থাকে। আমরা যেহেতু দুই সাইডে দুইটা সাইড বক্স একই রকম, আমরা একটা সাইড বক্স সম্পর্কে বলি, এটার উপরে কিন্তু আপনার লাইট করা আছে, দুইটা লাইট থাকতেছে, দুইটা লাইট করা আছে। এটা জাস্ট খাটটা কিন্তু একটু সামনের দিকে আগানো, সাইড বক্সটা একটু পিছনের দিকে, পিছনে। আচ্ছা, ঠিক আছে, এটা কিন্তু এটার আসলে ডিজাইন, জাস্ট এখানে একটা বিট হয়ে আবার ঠিক ওই পাশেও কিন্তু সাইড বক্স গুলো একটু পিছানো। আচ্ছা, আর এটার হচ্ছে এখানে একটা ডয়ার আছে, দেখেন একটা ডয়ার থাকতেছে, একটা ডয়ার আছে উপরে, কিন্তু হোয়াইট গ্লাস করা, ডয়ারের ভিতরে কি আছে না আছে আপনি বাইরে থেকে সব দেখতে পাবেন। আচ্ছা, এখানে একটা পাল্লা আছে, একটা পাল্লা থাকতেছে, ঠিক আছে, যথেষ্ট পরিমাণ বড় একটা পাল্লা কিন্তু। হ্যাঁ, এই পাল্লাতেও কিন্তু আপনার এলো দিয়ে ডিজাইন করা, ডয়ারটাতেও কিন্তু এলো দিয়ে ডিজাইন করা, এবং বিট করে ডোরা কাটিং আপনার ডিজাইন কিন্তু ডয়ার এবং পাল্লায় দুটোতেই কিন্তু থাকছে। ওকে, আর এখানটায় কিন্তু গদি দিয়ে, ভেলভেট কাপড় দিয়ে, আপনার তুর্কি ভেলভেট যেটা, সেটা দিয়ে আমরা এখানে কিন্তু গদির ডিজাইন করে দিয়েছি, এখানে গদি, এগুলো কিন্তু সব গদি দিয়ে করা, এখানেও কিন্তু এলোর কাজ করা আছে, এখানে এলোর কাজ করা, এলোর কাজ করা আছে ভাইয়া। হয়তো এটা অনেকে বুঝতেছে না, এই জায়গাটায় কিন্তু পলি আছে, জাস্ট এই পলিটা উঠাই নিলেই কিন্তু আমার ফেস দেখা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, আমরা এখন এটা উঠাই নি, সত্যি কথা বলতে আমরা এটা উঠাবো না এখন, এটা কাস্টমারের বাসায় যাওয়ার পর পুরোটা আমরা
কাস্টমার কে কমপ্লিট করে দিব, কমপ্লিট করে দিবেন, ঠিক আছে? কারণ হয়তো এখানে এটা উঠানোর পর বালু টালো পড়বে, ময়লা টালো পড়বে, এজন্য আমরা এটা ওভাবেই রেখে দিয়েছি, পলিটা উপরে ওভাবেই রেখে দিয়েছি। তারপর কি থাকতেছে? আচ্ছা, এই প্যাকেজে যেহেতু এখানে দুই সাইডে কিন্তু আমরা অলরেডি দুইটা সাইড বক্স দেখেছি, সেম টু সেম, এই পাশে যেটা দেখেছি ওই পাশেরটাও সেম টু সেম হবে, পার্থক্য কিছু থাকবে না, একেবারে সেম টু সেম। আর হচ্ছে এই প্যাকেজে তৃতীয় আকর্ষণ হচ্ছে ভ্যানিটি ডেসিন, ভ্যানিটি ডেসিন, হ্যাঁ, ভ্যানিটি ডেসিন। আর এটা আকর্ষণ বলার কারণ হচ্ছে এটা মোটাটা দেখেন কত মোটা করে এই সাইডটা তৈরি করা, অনেক মোটা, ঠিক আছে? এই সাইডটা কিন্তু অনেক মোটা করে তৈরি করা, এটা সহজে নড়বে না, দেখেন ঝাঁকা খুব জোরে ঝাঁকালেও কিন্তু এটা নড়ছে না, নড়ছে না। আর এটাতে একটা বড় গ্লাস করা আছে, সাতটা লাইট দিয়ে কাজ করা আছে, এবং এই ডিজাইন গুলো কিন্তু ডোরা কাটা ডিজাইন করা আছে, ঠিক আছে? এখানে একটা বড় ডয়ার আছে, বড় ডয়ার থাকতেছে, হ্যাঁ, একটা বড় ডয়ার আছে, আমরা একটু ডয়ারটা খুলে দেখাই, দেখেন ভিতরে কিন্তু অনেকগুলো সেল করা আছে, অনেকগুলো সেল থাকে, অনেকগুলো সেল করা আছে। আর এখানে হচ্ছে উপরে আমরা সাদা গ্লাস করে দিয়েছি, সাদা গ্লাস থাকে, ভিতরে কি আছে সেটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে, ওকে, ঠিক আছে? এবং এটা তো আমরা তালার ব্যবহার করে দিয়েছি, এবং এই তালাটা দেখেন ভাই, এই তালাটা দেখেন, এটা কিন্তু কম্পিউটার লক তালা, কম্পিউটার লক তালা, কম্পিউটার লক তালা, তার মানে খুবই সিকিউরিটি সম্পূর্ণ হবে, দামি তালা, ঠিক আছে? এবং এই নব গুলাও কিন্তু অনেক দামি, একটা নব, অনেক দামি, অরিজিনাল এসএসএন নব কিন্তু, ওকে, ঠিক আছে? সাধারণত এই নবগুলো আমাদের অন্যান্য প্যাকেজগুলো থাকে না, কিন্তু এটা যেহেতু আমরা একটু এক্সপেন্সিভ করেছি, একটু ভালো কোয়ালিটির করার চেষ্টা করেছি, তাই এই প্যাকেজে কিন্তু আমরা ভালো কোয়ালিটির সবকিছু ব্যবহার করেছি, সবকিছু ব্যবহার করেছি, ঠিক আছে? এখানে হচ্ছে এক্সটেরিয়ালে তিনটা ডয়ার আছে, তিনটা ডয়ার থাকে, তিনটা ডয়ারই কিন্তু তালার ব্যবস্থা করা আছে, তিনটা ডয়ারে তালা থাকে, হ্যাঁ, তিনটা ডয়ারই তালা। এখানে একটা পাল্লা আছে, একটা পাল্লা থাকে, পাল্লা ওই পাশে একটা পাল্লা, ওয়াও, এটার ভিতরে কিন্তু দুইটা সেল করা আছে, দুইটা সেল করা আছে, পাল্লা, পাল্লাতেও কিন্তু তালার ব্যবস্থা করা, ভাই পাল্লাতেও তালা থাকে, পাল্লাতেও তালা থাকবে, দুই পাশে যে দুইটা পাল্লা আছে সব, মানে মোট কথা বলতে গেলে এই ভ্যানিটিতে যতগুলো ডয়ার এবং পাল্লা আছে সবগুলোতেই কিন্তু তালা, তালা লক সিস্টেম থাকবে, থাকবে, আচ্ছা, ঠিক আছে? যথেষ্ট পরিমাণে একটা সিকিউরিটি সম্পূর্ণ তালা লক সিস্টেম থাকবে, ওকে। আর এই প্যাকেজের চতুর্থ আইটেম, সরি, পঞ্চম আইটেম, হ্যাঁ, আচ্ছা, পঞ্চম আইটেম হবে এই যে টুল, টুল, হ্যাঁ, টুল, ভ্যানিটি টুল, এটা কিন্তু গদি করা, একটু বের করে, এটা গদি করা থাকতেছে, এটা কিন্তু গদি করা, যথেষ্ট সফট, কিন্তু যথেষ্ট সফট, দেখেন অনেক সফট থাকতেছে। আর এই সাইডটাই কিন্তু ডিজাইন করা আছে একেবারে সেম টু সেম ভাবে, সেম টু সেম, ওই যে পাল্লায় ডয়ারে যে ডিজাইনটা আছে এটাতেও কিন্তু এলো দিয়ে কাজ করা, একদম সেম টু সেম থাকতেছে, সেম টু সেম ডিজাইন কিন্তু এটাতেও করা আছে, আচ্ছা। আর যথেষ্ট পরিমাণ হেভি কিন্তু এটা, ঠিক আছে? অনেক হয়তো ভাববেন যে ভেঙে যাবে, কিন্তু হেভি দেখতেছি ভাই, এটা আসলে আমি আমাদের শোরুমের জন্য সবচাইতে হেভি এবং এক্সপেন্সিভ একটা ফার্নিচার আমরা প্যাকেজ তৈরি করেছি, ওকে। তো এটার সাথে আর কি থাকতেছে? আচ্ছা, এটার সাথে থাকবে হচ্ছে আপনার ষষ্ঠ আইটেম, ওকে, ঠিক আছে? ষষ্ঠ আইটেম হচ্ছে একটা তিন পাল্লার আলমারি, তিন পাল্লার আলমারি, ওয়াও, তিন পাল্লার আলমারি। এটা কিন্তু হাইট হচ্ছে 7.5 ফিট, 7.5 ফিট, 7.5 ফিট, মানে আপনার থেকেও বেশি, আমার থেকে তো অনেক বেশি, অনেক বেশি, আচ্ছা, শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। আমরা একটু ভিতরটা দেখাই, ওকে, ভিতরটা দেখাই, দেখেন কতটা হাইট, ওয়াও, ওয়াও, ঠিক আছে? এখানে চারটা সেল করা আছে, চারটা সেল, এখানে একটা হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গার, আর এখানে একটা সিকিউরিটি ডয়ার আছে, সিকিউরিটি ডয়ার থাকতেছে, একটু দেখান সিকিউরিটি ডয়ারটার ভিতরে ফিনিশিংটা একটু দেখেন, ওয়াও, ঠিক আছে? অসাধারণ। আর এখানে একটা শাড়ির হ্যাঙ্গার আছে, এটা শাড়ির হ্যাঙ্গার থাকতেছে, এই সিকিউরিটি ডয়ারটারও কিন্তু দামি তালা, দামি তালা থাকতেছে, নিচে একটা আপনার স্পেস করা আছে যথেষ্ট পরিমাণ বড়। আর সবচেয়ে মজার বিষয় এগুলো কিন্তু ডাবল ডাবল ম্যাগনেট করা, ডাবল ম্যাগনেট, ডাবল ডাবল ম্যাগনেট করা, তার মানে আমরা যদি ছেড়ে দেই, দেখেন এটা কিন্তু লেগে যাবে, এটা কিন্তু লেগে গেছে, যদি এই পাশেরটাও অটোমেটিক লেগে যাবে, হ্যাঁ লেগে গেছে কিন্তু, আচ্ছা, ঠিক আছে? এমনকি যদি এই পাল্লাটাও দেখি আমরা, এটা তো কিন্তু ডাবল ম্যাগনেট করা, সিঙ্গেল পাল্লা, তারপরে ডাবল ম্যাগনেট করা, এই পাশে হচ্ছে চারটা সেল করা আছে, চারটা সেল থাকতেছে। আর মজার বিষয় হচ্ছে এইটাতে কিন্তু তিন পাল্লাতেই কিন্তু তিনটা লাইটের ব্যবস্থা, তিনটা লাইট থাকতেছে, মানে জাস্ট যদি কখনো অন্ধকারে রাতের বেলায় করতে চান, ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনার জাস্ট এই পাল্লাগুলো খুললে, মানে একটা পাল্লা খুললে এই লাইটের আলোই কিন্তু ভিতরে আপনি সব দেখতে পাবেন, সব দেখা যাবে। এখন হয়তো আলো অনেক বেশি, তাই আসলে বোঝা যাচ্ছে না কতটুকু আলো হবে, কিন্তু এমনিতে অনেক আলো কিন্তু এই লাইনে, অনেক আলো থাকতেছে। আচ্ছা, এই প্যাকেজে আর কি থাকতেছে? এই প্যাকেজের সর্বশেষ আইটেম, সপ্তম আইটেম, ঠিক আছে? আমাদের আজমপুর নেমে রাস্তার অপর পাশ, মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে আসবেন ভাই ভাই মার্কেট মুন্সিবাড়ি মোড়, ভাই ভাই মার্কেট মুন্সিবাড়ি মোড়, হ্যাঁ, একেবারে মুন্সিবাড়ি মোড়ে আমাদের শোরুম। তাছাড়া গুগল ম্যাপেও যদি আমাদের শোরুমের নাম লিখে সার্চ করেন ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি, তাহলে কিন্তু একজ্যাক্ট লোকেশনটা পেয়ে যাবেন, একদম সেম টু সেম লোকেশন, সেম টু সেম লোকেশনটা কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা,
তো এই প্যাকেজ তাহলে এই লাস্ট প্রোডাক্ট আচ্ছা অনেকে হয়তো বলে যে ভাই প্যাকেজটা কি দিয়ে তৈরি করেছেন সেটাই বলেননি তো আমরা এই প্যাকেজটা তৈরি করেছি মালেশিয়ান প্রসেসিং এমডিএফ দিয়ে মালেশিয়ান প্রসেসিং এমডিএফ বলে হ্যাঁ মালেশিয়ান উড কার্ড বলে কেউ এমডিএফ কার্ড বলে কেউ মালেশিয়ান বোর্ড বলে যে যাই বলুক মূলত এটার নাম হচ্ছে মালেশিয়ান প্রসেসিং এমডিএফ ওকে এবং এই যে খাটটা দেখছেন এই খাটের বিছানা গোড়া হবে কিন্তু মেহগুনি কাঠের মেহগুনি কাঠের ঠিক আছে মাঝখানে বিছানা হবে এবং মাঝখানে দুইটা গোড়া থাকবে যেহেতু বড় খাট দুইটা গোড়া থাকবে এগুলো হবে কিন্তু মেহগুনি কাঠের থাকবে আর এই আলমারিটার ক্ষেত্রেও কিন্তু এটা একটা মিররের মতো কাজ করবে যখন এটা পলিটা উঠায় ফেলবেন আচ্ছা ঠিক আছে এটা কিন্তু ফুললি একটা মিররের মতো কাজ করবে মিররের মতো কাজ করবে ঠিক আছে একেবারে 100% মিররের মতো কাজ করবে জাস্ট ওকে গোল্ডেন মিরর এমন মনে হবে আচ্ছা আর আমরা সর্বশেষ প্রোডাক্টটা হচ্ছে এই প্যাকেজের একটা ওয়ার্ড্রোব একটা ওয়ার্ড্রোব হ্যাঁ চার ডয়ার এক পাল্লা বিশিষ্ট একটা ওয়ার্ড্রোব ওকে এটার উপরের ডয়ারটা আপনার তালা লক থাকবে পাল্লাটা তালা লক থাকবে এবং এটার হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কিন্তু অনেক দামি একটা হ্যান্ডেল অনেক দামি থাকতেছে আচ্ছা যতগুলো হ্যান্ডেল আমরা ব্যবহার করেছি নব ব্যবহার করেছি সবগুলোই কিন্তু দামি এটা কিন্তু একেবারে জেনুইন অ্যাসেস জেনুইন অ্যাসেস আলমারিটাই দেখাই দেখেন আলমারিতেও কিন্তু আমরা একেবারে সেম টু সেম দামি একটা হ্যান্ডেল ব্যবহার করেছি আচ্ছা ঠিক আছে আর যদি আমরা একটু ডয়ারের ভিতরের ফিনিশিংটা দেখাই দেখেন ভিতরের ফিনিশিং ভিতর এবং বাহিরের ফিনিশিং একদম সেম টু সেম এটা তেল তলা এটা তেল তলা এটা ভাব থাকতেছে অবশ্যই ভাই এইটাই হচ্ছে আমাদের কাজের কোয়ালিটি এটাই হচ্ছে আমাদের কাজের ফিনিশিং ঠিক আছে তো এই প্যাকেজে সর্বমোট আমরা 7টা আইটেম আছে এবং সাথে গিফট আইটেম ডেলিভারি ফ্রি অনেক কিছু আছে ভাই প্যাকেজটাই ঠিক আছে সাথে ডেলিভারি ফ্রি থাকতেছে এবং গিফট আইটেম থাকতেছে কয়টা গিফট আইটেম থাকবে টোটাল 8টা ডেলিভারি ফ্রি তো ভাই এটা আইটেম না এটা আইটেম না থাকবে এটা আমরা সারা বাংলাদেশ ফ্রি অফ কস্টে ডেলিভারি দিয়ে দিব ওকে টেকনাফ থেকে তেঁতুলিয়া যে কোনো প্রান্তে যে নিতে চাক সে নিতে পারবে হ্যাঁ যে কোনো প্রান্তে আমরা এটা পৌঁছে দেব প্রিয় দর্শক আপনারা যদি ভিডিওতে পরিপূর্ণভাবে না বুঝতে পারেন স্ক্রিনে তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে আপনারা স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার নিয়ে তারপর ভিডিও কলের মাধ্যমে আপনারা চাইলে টোটাল বেডরুম প্যাকেজটা দেখতে পারবেন তো আরিফ ভাই আপনাদের ডেলিভারি সিস্টেমটা আচ্ছা আমাদের ডেলিভারি সিস্টেমটা আপনার যারা প্রোডাক্টটা নিতে চাইবে কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় সেটাও নিতে পারবে তবে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ডেলিভারি ফ্রি হবে না হ্যাঁ আমি কথাটার জন্য আগেই বলে নিচ্ছি অনেকে আসলে একটা প্রোডাক্ট নিতে চায় পছন্দ হয় বা বাজেটের ভিতরে হয় একটা প্রোডাক্ট যে ভাই আমি একটা নিব একটা প্রোডাক্টে ভাই তো আর ডেলিভারিটা ফ্রি করা যাবে না আমাদের ফুল বেডরুম প্যাকেজেই কিন্তু আমরা হোম ডেলিভারিটা ফ্রি দিব হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ হোম ডেলিভারিটা ফ্রি দিব একটা প্রোডাক্ট নিলে সেটা কুরিয়ারে যাবে এবং অবশ্যই কুরিয়ারের চার্জ কিন্তু দিতে হবে কুরিয়ার চার্জ দিতে হবে কুরিয়ারের চার্জ দিতে হবে জাস্ট যেখানে যাবে জায়গার উপর ডিপেন্ড করে কুরিয়ার বিল যা হয় আমাদের সাথে কথা বলে নিলে আমরা ওই চার্জটাই পে করলে হবে আর এটার আমাদের এমনিতে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যারা ফুল বেডরুম প্যাকেজ নিবে অনলি 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে অনলি 5,000 টাকা অ্যাডভান্স করেই টোটাল বেডরুম প্যাকেজটি সে তার দ্বার প্রান্তে নিতে পারবে হ্যাঁ অনলি 5,000 টাকা অ্যাডভান্স করলে আমরা অর্ডারটা কনফার্ম করে নিব যদি আমাদের কাছে ওই মুহূর্তে প্রোডাক্টটা রেডি থাকে আমরা সাথে সাথে ডেলিভারি করব যদি রেডি না থাকে কিছুদিন সময় দিতে হবে আমরা প্রোডাক্টটা নতুন করে তৈরি করে তারপর পাঠাবো আর বাকি যে টাকা থাকবে প্রোডাক্টের সে টাকাটা প্রোডাক্ট বাড়িতে পৌঁছানোর পর কাস্টমারের বাসায় পৌঁছানোর পর বা উনি হাতে বুঝে পাওয়ার পর ওখানে আমাদের লোকের কাছে টাকাটা পরিশোধ করে দেবে আচ্ছা আমরা একে একে সম্পূর্ণ বেডরুম প্যাকেজও দেখে ফেললাম এবং তাদের ডেলিভারি প্রসেস তাদের শপ আসার অ্যাড্রেস সব কিছু জেনে ফেললাম এখন জানার পরে এই টোটাল বেডরুম প্যাকেজের প্রাইস কত নির্ধারণ করা হয়েছে আচ্ছা এখন এই বেডরুম প্যাকেজটার প্রাইস হচ্ছে অনলি 150,000 টাকা 150,000 টাকা একটু বেশি মনে হচ্ছে ভাই কেন ভাই বেশি কেন মনে হচ্ছে 150,000 টাকা একটু বেশি মনে হচ্ছে ভাই এমন একটা এক্সপেন্সিভ প্রোডাক্ট যদি বলেন যে বেশি মনে হচ্ছে তাহলে কম কোনটা ভাই একটু বেশি মনে হচ্ছে ভাই একটু বেশি বলেন কত বেশি মনে হচ্ছে আপনি দেখেন না একটু কিছু কমানো যায় কি আচ্ছা আপনার ভিউয়ারদের জন্য এই ভিডিও থেকে যারা এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা নিবে তাদের জন্য এই গিফট আইটেম তো থাকবেই ডেলিভারি ফ্রি থাকবে তার সাথে আরো স্পেশালি 30,000 টাকা ডিসকাউন্ট করে ৩০,০০০ টাকায় আরো একটা বেডরুম প্যাকেজ কেনা যায় হয়ে যাবে আমাদের 32,000 টাকায় 33,000 টাকায় 35,000 টাকায় বেডরুম প্যাকেজ আছে ছোট ছোট বেডরুম প্যাকেজ ঠিক আছে এতটা এক্সপেন্সিভ প্রোডাক্ট না তবে আছে ওকে চলার মতো দর্শক আপনারা চাইলে তো 120,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বেডরুম প্যাকেজে সম্পূর্ণ বেডরুম প্যাকেজটা আপনারা যদি নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলে আপনারা টোটাল বেডরুম প্যাকেজ নিতে পারবেন অথবা ভিডিওতে যদি আপনি ভালো না বুঝতে পারেন ইমোতে এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে অথবা আপনারা চাইলে ইমেজও নিতে পারবেন তো আরিফ ভাই ভিডিও শেষে আবার আপনার শপে আসার ফুল অ্যাড্রেস কেন একটু বলে দিচ্ছি আমাদের শপের নামটা হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি শপটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে অবস্থিত ওকে যারা ঢাকা থেকে আসবেন উত্তরা আজিমপুর নেমে রাস্তার অপর পাশ মানে পূর্ব পাশে এসে রিক্সা নিয়ে আসবেন ভাই ভাই মার্কেট মুন্সিবাড়ি মোড় ওকে একেবারে মুন্সিবাড়ি মোড়ে আমাদের শোরুমটা তাছাড়া গুগল ম্যাপেও যদি আমাদের শোরুমের নাম লিখে সার্চ করেন ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি এক্সাক্ট লোকেশনটা কিন্তু পেয়ে যাবেন ওকে ওকে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ